আন্টি, কোথায় চলে গেলে তুমি? কিছু না। কিছু না বললেই হবে? আমি অনেকদিন ধরে দেখছি তুমি আমাদের কিছু একটা লুকোচ্ছো। আন্টি, কি হয়েছে, কি লুকোচ্ছো তুমি? তোদের কাছে আমার কি লুকোনোর থাকতে পারে সেটা তুমি জানো, কিন্তু কিছু একটা ঘটেছে। কি আন্টি? আন্টি, আমরা যদি তোমাদের সব কিছু হই তাহলে তুমি আমায় খুলে বলতে পারছো না কেন? দেখো, আমরা তো তোমাকে সাহায্য করতে পারি। ঠিকই তো আন্টি, বলে ফেলো, জলদি বলে ফেলো আমায়। কি ঠিকই বলেছে। দেখিস ভাই, দেখেছিস আমার ইনটিউশনটা দেখেছিস? আন্টি, তাহলে বুকের মধ্যে চেপে রেখে কেন কষ্ট পাচ্ছ? মন খুলে বলে দাও না। কি করে বলবো, কোথা থেকে শুরু করব কিছু বুঝতে পারছি না। তাছাড়া এখানে নয়, আমাকে আসল জায়গায় বলতে হবে কথাটা। আঙ্কেলের কাছে তো? ঠিক আছে আন্টি, তাই জানাও, কিন্তু প্লিজ এটা বলে ফেলো। আন্টি, তোমাকে এভাবে ছটপট করতে দেখলে একদম ভাল লাগে না আমাদের। ওলি, যে কথাগুলো তোর আঙ্কেলকে বলতে চাইছি সেগুলো ওনাকে বলা যায় কিনা আমি বুঝতে পারছি না রে, কিন্তু বলতেও হবে, বলতেই হবে, না বলে কোনো উপায় নেই। এমন কয়েকটা সত্যি যেগুলো আমি জানি, আমি একা জানি, সেগুলো তোদের আঙ্কেলকে না বলা অবধি আমার শান্তি নেই, শান্তি নেই আমার। বিষয়টাকে আমরা যতটা হালকাভাবে নিচ্ছিলাম বিষয়টা কিন্তু ততটা হালকা না। ঠিকই বলেছিস, আন্টিকে তো আমরা অনেকদিন ধরেই দেখছি, অনেক ঝড়ঝাপটার মধ্যেও আন্টিকে দেখেছি, কিন্তু এতটা অস্থির, এতটা অসহায় কোনোদিনও দেখিনি। আচ্ছা ভাইয়া, আমি আঙ্কেলকে কিছু বলবো? না, খবর দেন না আঙ্কেলকে, তুই কোনো কথা বলবি না। তুই দেখবি আন্টি একদিন ঠিক সাহস করে আঙ্কেলকে সব কথা বলবি। আমার মনে হয় এর মধ্যে আমাদের না জড়ানোই ভালো।